আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পুরোপুরি ফিট আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে রয়্যালটি বোনাসের উপরে, বা যেটা আমরা মান্থলি স্যালারি জানি। এই রয়্যালটি বোনাসটা কে পাবে এবং কীভাবে পাবে, কতজন টিম মেম্বারে পাবে, সেটা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। রয়্যালটি বোনাসকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে মার্স, দ্বিতীয় হচ্ছে মুন, আর তৃতীয় হচ্ছে স্যাটার্ন, আর চতুর্থ হচ্ছে সান। যেটা আমরা এনাকে যদি বাংলাতে বলতে যাই, তো মার্স হচ্ছে একটা লাল গ্রহ, আর মুন যেটাও রয়েছে সেটা হচ্ছে চাঁদ, আর স্যাটার্ন হচ্ছে আমাদের শনি গ্রহ, আর সূর্য সানটাকে বলা হচ্ছে সূর্য, মানে এটা হচ্ছে চারটা লেভেল। তো মার্সে যারা পৌঁছাবে তাদের কিন্তু 10% রয়্যালটি স্যালারি পাওয়া যাবে, আর যারা মুনে পৌঁছে যাবে তাদের কিন্তু 15%, আর যারা স্যাটার্নে মানে শনিতে পৌঁছে যাবে তাদের কিন্তু 30%, আর যারা সানে পৌঁছে যাবে তাদের কিন্তু 45%। এই লেভেলে পৌঁছাতে গেলে কিছু নিয়ম রয়েছে, রুলস রয়েছে, যেটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। প্রথমত হচ্ছে মার্স। এই মার্স লেভেলে যদি আমাদেরকে পৌঁছাতে হয় তাহলে 200টা টিম মেম্বার তৈরি করতে হবে। কটা লেভেল থেকে? মাত্র 5টা লেভেল থেকে। এখানে স্পষ্ট লেখা রয়েছে 5 লেভেল প্রো পাওয়ার্স প্লাস প্রো গ্লোবেল, মানে এই দুটোই যে আমাদের ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং স্লট যেটা বলে আমরা জানি, যেটা পাওয়ার ম্যাট্রিক্স এবং পাওয়ার গ্লোবেল, সেই দুটোই স্লট কিন্তু হওয়া চাই। একটা স্লট কিনলে কিন্তু হবে না, দুটোই স্লটে কিন্তু 200 টিম হওয়া চাই। আর 5টা লেভেল থেকে, তাহলে কিন্তু 10% সেখানে আমরা পৌঁছাতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে মুন। মুন যেটা আমরা চাঁদ বলে জানি, তো এটা 7টা লেভেল থেকে কিন্তু 1000 টিম মেম্বার তৈরি করতে হবে। 1000 টিম মেম্বার যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু 15% রয়্যালটি স্যালারিতে ঢুকে যাব। আর তৃতীয় হচ্ছে স্যাটার্ন, যেটা আমরা শনি গ্রহ বলে জানি, তো এটা কিন্তু 9টা লেভেল থেকে প্রায় 7000 টিম মেম্বার আমাদেরকে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু 30% আমরা গিয়ে পৌঁছাতে পারবো। চতুর্থ হচ্ছে সান, যেটা 12 লেভেল থেকে আমাদের প্রায় 15000 টিম সংখ্যা তৈরি করতে হবে, তাহলেই আমরা কিন্তু 45% রয়্যালটি স্যালারিতে ঢুকতে পারবো। তো এই রয়্যালটি স্যালারিটা কবে দেয়? প্রতি মাসের 20 তারিখে কিন্তু এই রয়্যালটি স্যালারিটা আমাদেরকে দেয়। চলেন আমি ডাইরেক্টলি গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি জিনিসগুলো। আমার ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করে নিচ্ছি, করে নেওয়ার পরে ডিসকভারিতে যাব, তারপরে এখানে 3 ডট রয়েছে সেখানে গিয়ে হিস্ট্রিতে যাব, তারপরে মেটাপ্রো স্পেস উপরে লেখাই আছে। এখানে দেখেন তিনটা দাগ যে রয়েছে অরেঞ্জ কালারে সেখানে স্পর্শ করব, তারপরে এখানে রয়্যালটি স্যালারি যে রয়েছে সেখানে স্পর্শ করব। দেখেন এখানে লেখা রয়েছে রয়্যালটি মান্থলি স্যালারি। তো আমাদের প্রতি মাসে যে 20 তারিখে স্যালারিটা দিচ্ছে, এই যে সামনে 20 তারিখে কিন্তু দিল হয়েছে, এখন বর্তমানে দেখেন এখানে লেখা রয়েছে 23 দিন 5 ঘন্টা 30 মিনিট, আর এখানে সেকেন্ড উঠছে যে 45 সেকেন্ডে আমাদেরকে রয়যালটি স্যালারি আবার প্রত্যেককেই দিবে যারা সেই লেভেলে পৌঁছে গেছে। তো এখানে দেখেন লেখা রয়েছে যে রয়যালটি ডিস্ট্রিবিউশন ডিটেলস, তো এখানে কতজনকে রয়যালটি স্যালারি ডিস্ট্রিবিউট করছে আর কতজন সেখানে পৌঁছেছে। এখানে দেখেন মার্সে কতজন পৌঁছেছে, 2422 জন অলরেডি পৌঁছে গেছে। মুনে কতজন পৌঁছেছে, 536 জন অলরেডি পৌঁছে গেছে। স্যাটার্নে কতজন পৌঁছেছে, 45 জন অলরেডি পৌঁছে গেছে। আর সানে কতজন পৌঁছেছে, 8 জন মাত্র পৌঁছাতে পেরেছে। তো তাদের প্রত্যেকের আইডিও এখান থেকে দেখতে পাওয়া যাবে। ধরে নিন এখানে যে স্যাটার্ন মানে শনি গ্রহে কতজন পৌঁছেছে সেটা এখানে স্পর্শ করলে দেখতে পাওয়া যাবে। তো দেখেন তাদের এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এখানে 1 পেজে 25টা করে থাকে, দ্বিতীয় পেজে 45টা, মানে 45টাই টোটাল আছে, দ্বিতীয় পেজে এটা শেষ হয়ে গেছে। তো এই 45 জন অলরেডি কী হচ্ছে, শনিতে পৌঁছে গেছে। ঠিক আছে, এখান থেকে বেক চলে আসি আমি। ফ্রেন্ডস, আপনারা বুঝে গেছেন যে এখানে যে 4টা লেভেল রয়েছে, এই 4টা লেভেলের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেভেল হচ্ছে সান। এই সানে যারা পৌঁছে যাবে তাদের কিন্তু লাইভ জিও। মার্সে যারা পৌঁছাচ্ছে মানে যারা 200 টিম মেম্বার করছে, তারা ম্যাক্সিমাম যদি দেখা যায় তাহলে কিন্তু 25 থেকে 30 হাজার টাকা স্যালারি আশপাশে মাসে পাবে। আর যারা মুনে পৌঁছে যাচ্ছে তাদের কিন্তু রয়্যালটি স্যালারি যদি দেখা যায় ম্যাক্সিমাম 80 থেকে 90 হাজার বা 1 লাখ টাকার আশপাশে হয়। যারা স্যাটার্নে পৌঁছে যায় তাদের কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকা স্যালারি মান্থলি পাচ্ছে।
আর যারা সানে পৌঁছে যাচ্ছে তো তাদের তো বাড়লে বাড়লেই, তারা কমের পক্ষে এখান থেকে যদি বলা যায় 4-5 লক্ষ টাকা তারা আর্নিং পাচ্ছে। ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মেটাপ্রো স্পেস নিয়ে তো আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, বা আমি ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। যারা হয়তো এখানে নতুন আছেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেননি বা এই বিজনেস প্ল্যান সম্বন্ধে জানেন না, তারাও কিন্তু ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে এই বিজনেসটা পুরোপুরি জানতে পারে, বা আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে বিজনেস প্ল্যানটাও দেখে নিতে পারে। তার যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আইডি খুলে সে কাজ করতে পারে। থ্যাংক ইউ, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।